ডাকুয়া গোট ফার্ম থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের প্রত্যেককে সুপ্রভাত এবং আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বাচ্চা ছাগলের বিভিন্ন রকম রোগ নিয়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিছু খামারিদের ভিডিও এসেছেন আমাদের কাছে, যে ভিডিওতে বলা আছে ওনাদের খামারে ছাগল সময় মতো হেঁটে আসছে, বাচ্চাও প্রসব করতেছে, কিন্তু বাচ্চাগুলোকে বাঁচানো যাচ্ছে না। একটা ফার্মের ভবিষ্যৎ ছাগলের বাচ্চা, আর সেই বাচ্চাকেই যদি বাঁচানো না যায় তাহলে ফার্মের ভবিষ্যৎ কী হবে? তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ভিডিওগুলো পাঠিয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছেন। সেই সমস্ত রোগগুলো কী, কেনই বা হয়, কী বা তার কারণ এবং এর সমাধান কী রয়েছে, এর চিকিৎসা ও মেডিসিন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত ভিডিওগুলি। দাদা, বাচ্চার বয়স হলো 7 দিন। 7 দিন বয়স, 5 দিন ঠিক ছিল, খাওয়া দাওয়া ঠিক ছিল, লাফালাফি করছিল, কালকে থেকে হঠাৎ মাথা মানে শক্তি পাচ্ছে না শরীরে, বোধ হয় এমন অবস্থা, দুধ খেতে পাচ্ছে না নিজ ইচ্ছে মতো, ধরে ধরে দুধ খাওয়াচ্ছিলাম, তারপর সকাল থেকে মানে আর উঠতেই পারছে না, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, ওই জ্বরের অ্যান্টিবায়োটিক আর জ্বরের ওষুধ, 106 ডিগ্রি তাপমাত্রা হয়েছে, আর এর আরও 6 দিনকার বাচ্চা আছে, ওইগুলা 105 ডিগ্রি জ্বর হয়েছিল, তো ওইগুলা মোটামুটি সুস্থ আছে, মানে একটু শক্তি কম পাচ্ছে কিন্তু সুস্থ আছে, আর এটা একদম এই নষ্ট হয়ে গেছে, একবারে নিঃশ্বাসটা আছে শুধু। এটা এই অসুখটা অনেক দিন আগে থেকেই হয়েছে, মানে আমার ফার্মে অর্ধেক বাচ্চা এই অসুখেই মারা যাচ্ছে। এই অসুখটা হচ্ছে কি থেকে আমি কিছুই বুঝতে পারছি না, একটু ভালো করে যাচাই করে একটু বলবেন। 105 থেকে 106 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হচ্ছে, তারপর আস্তে আস্তে দুধ খেতে পারছে না, এইভাবে মারা যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না কি জন্য এই অসুখটা আসছে হঠাৎ। এই বাচ্চা ছাগলগুলির ভিডিওতে সিমটম দেখে যে বিষয়গুলি বোঝা যাচ্ছে, এই বাচ্চাদের শরীরে কোনো ইমিউনিটি নেই, যার কারণে হঠাৎ করে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই যে সামনে সাদা বাচ্চাটাকে দেখা যাচ্ছে, এর শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের ঘাটতি রয়েছে, যার কারণে মাথাটা ঢুলে যাচ্ছে এবং উঠে দাঁড়াতে পারছে না। প্রত্যেকবারই এইরকম হচ্ছে, 4-5 দিন পর দুধ খাচ্ছে না, দাঁড়াতে পারছে না, আস্তে 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 মারা যাচ্ছে। 4-5 দিন ভালো থাকছে, 4-5 দিন পরে এইরকম অবস্থা হচ্ছে, প্রত্যেক বাচ্চা প্রত্যেক বর। এটার আমি সমাধান কিছু খুঁজে পাচ্ছি না, এই অসুখটা আসছে কোথা থেকে একটু জানাবেন প্লিজ। বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখলেন এবং দাদাটির কথা শুনলেন। দাদাটি এখানে বলেছেন প্রত্যেকবারই তার ছাগলদের বাচ্চা হয়, বাচ্চার বয়স 1 দিন থেকে 7 দিন কি 10 দিন, এর মধ্যেই বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায়। বেশিরভাগ ছাগলের শরীরে জ্বর চলে আসে, তাপমাত্রা অত্যাধিক বেড়ে যায় এবং কিছু কিছু ছাগলের আরও অন্যরকম সিমটম দেখা যায়। তো ভিডিওতে অবশ্যই দেখবেন যে তাদের শরীরে বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি চলে আসছে। এই যে ছোট অবস্থায়, এখন তো ওরা মায়ের দুধ পান করে, এই অবস্থায় কেন এই ধরনের সমস্যাগুলি হয়, তো প্রথমে এখানে দেখতে হবে একটা ছাগল যখন গর্ভাবস্থায় থাকে, তার গর্ভাশয়ে সেই ভ্রূণ যখন ভ্রূণের বৃদ্ধি হয়, সে সময় যদি মায়ের শরীরে বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি থাকে, বিশেষ করে ভিটামিন এবং মিনারেলের ডেফিসিয়েন্সি, তাহলে সেই বাচ্চাগুলো ভ্রূণ অবস্থায় কিন্তু কমজোর হয়, অর্থাৎ সে সময় তাদের শরীরে ইমিউনিটি হয় না, আর ইমিউনিটি যদি সে সময় তৈরি না হয়, বাচ্চা প্রসবের পর 1 থেকে 7 দিনের মধ্যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়, কারণ সে সময় তাদের শরীরে ইমিউনিটি কম, ইমিউনিটি কম থাকার জন্য যে কোনোভাবে তারা আক্রান্ত হচ্ছে, নর্মাল কোনো ব্যাকটেরিয়ায় বা আবহাওয়া পরিবর্তনে তাদের শরীরের তাপমাত্রা সেটাকে ধরে রাখতে পারতেছে না, শরীরে প্রচণ্ড জ্বর চলে আসছে এবং বিভিন্ন রকম সমস্যায়
তারা ভুগছেন। এছাড়াও কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে যে ঠিকঠাক চলতে পারে না, খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। এটার মেইন ডেফিসিয়েন্সি হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের ডেফিসিয়েন্সি থাকার কারণে বাচ্চাগুলো ঠিকঠাক চলতে পারে না, দুর্বল, টলে টলে চলে। তো যে সময় একটা মা ছাগল প্রেগনেন্ট থাকবে, সেই সময় কিন্তু আমাদের ওই মা ছাগলকে তার শরীরে কী কী ডেফিসিয়েন্সি রয়েছে বা যদি ডেফিসিয়েন্সি নাও থাকে, আমাদেরকে আলাদা করে প্রোটিন এবং ভিটামিন, এছাড়া সঙ্গে মিনারেল এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস দেওয়া উচিত। যদি আমরা মিনারেল দিতে যাই প্রেগনেন্ট অবস্থায়, এগ্রিমিন আই ট্যাবলেট প্রত্যেক দিন হাফ করে আপনারা এক পাতা ট্যাবলেট, এক পাতায় পাঁচটা থাকবে, দশ দিন আপনারা দিতে পারেন। তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য ভালো ক্যালসিয়াম, যেমন ক্যালসিমস্ট গোল্ড, ওর সঙ্গে ভিটামিন যেমন ভিমেরাল, যার মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি থ্রি রয়েছে, মিক্স করে খাওয়াতে পারেন। ক্যালসিয়াম যদি দেন একটা প্রাপ্তবয়স্ক ছাগলকে পার ডে 10 ml, আর ভিমেরাল যদি দেন পার ডে 5 ml করে খাওয়াবেন। এটা যদি 15 দিন কন্টিনিউ রাখেন তো তার শরীরে ভিটামিন এর ডেফিসিয়েন্সি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি পূরণ হয়ে যাবে। এছাড়াও মিনারেল ডেফিসিয়েন্সির জন্য যে আপনারা এগ্রিমিন আই ট্যাবলেট দিচ্ছেন, সেটা দিলে তার শরীরে যে মিনারেলের ডেফিসিয়েন্সি থাকবে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। এছাড়াও যে সমস্ত ছাগলদের আরও অন্যরকম সমস্যা দেখা যাচ্ছে বাচ্চাদের, বিশেষ করে তারা টলে টলে চলতেছে, এই ধরনের যদি সমস্যা থাকে তো আগে থেকেই মাকে আপনারা নিউরোকাইন প্লাস ভেট, এটা প্রত্যেক দিন 5 ml করে খাওয়াতে পারেন, তাহলে বাচ্চাদের এই ধরনের সমস্যাগুলি হবে না। এছাড়াও প্রেগনেন্ট অবস্থায় মা ছাগলকে পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবে। আগে যদি একটা মা ছাগলকে প্রত্যেক দিন 100 গ্রাম দানা খাবার দেন, প্রেগনেন্ট অবস্থায় তাকে 300 গ্রাম দানা খাবার দেবেন। যাকে কাঁচা ঘাস 700 গ্রাম দেওয়া হচ্ছে তাকে 1 kg দেওয়ার চেষ্টা করবেন, এবং অন্যান্য যে খাবার খাদ্য আপনারা খাওয়ান প্রত্যেকটি খাবার খাদ্যই তাকে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন একটা ছাগল যখন প্রেগনেন্ট হবে তার শরীরে যদি কোনো রকমের ডেফিসিয়েন্সি না থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন ওনার শরীরে ভরে যাবে। অর্থাৎ দেখবেন যে ছাগলটার শরীরে আগে হাড় দেখা যেত, সেই ছাগলটার শরীরে মাংস ভরে গেছে। এই সমস্ত ডেফিসিয়েন্সি তখনই বুঝতে পারবেন একটা ছাগল প্রেগনেন্ট হওয়ার 1 মাস পর থেকে তার শরীরে যদি শরীর না লাগে, তার স্বাস্থ্য যদি না বাড়ে, তাহলেই বুঝবেন যে এই মা ছাগলটার শরীরে বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি রয়েছে। এর জন্য বাচ্চা হওয়ার পর 1 মাস পর প্রপার ডিওয়ার্মিং, লিভার টনিক দেওয়ার পরই তাদেরকে কিন্তু এই ভিটামিনগুলি দেওয়া উচিত। আগে আমরা আলোচনা করলাম বাচ্চাদের এই সমস্ত সমস্যাগুলি কেন হয়, যেন না হয় এর জন্য আমাদের কি কি করতে হবে। এখন আমরা আলোচনা করব যদি হয়ে যায় তাহলে আমরা কি কি ট্রিটমেন্ট করতে পারি। যদি 1 থেকে 1 মাসের ছাগল বাচ্চার শরীর অতিরিক্ত দুর্বল থাকে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে আলফা আলফা মাদার 1-1 বার 5 ড্রপ করে 1 চামচ জলের মধ্যে দিয়ে সারাদিনে 4 টাইম খাওয়াতে হবে। আর কিছু কিছু বাচ্চাদের শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের ঘাটতি দেখা যায়। ভিডিওতে দেখুন এই বাচ্চাটি, এর ঘাটটা কিন্তু টেরা করে দিচ্ছে বা উপর করে থাকছে। এ দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটির শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের ঘাটতি। এটাকে দূর করার জন্য হোমিওপ্যাথিতে ক্যালকেরিয়া ফস ট্যাবলেট 5টা ট্যাবলেটকে গুঁড়ো করবেন, সারাদিনে 2 বার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই যে সমস্যা, এই সমস্যা থেকে ছাগল মুক্তি পাবে। অ্যালোপ্যাথিতে নিউরোকাইন প্লাস ভেট, এটাও আপনারা 3 ml করে দিতে পারবেন। মনে রাখবেন হোমিও এবং অ্যালোপ্যাথি মেডিসিন দেওয়ার মাঝখানে 1 ঘন্টার অন্তর রাখবেন। যদি অ্যালোপ্যাথিতে দেন নিউরোকাইন প্লাস ভেট সারাদিনে 1 টাইম শুধু রাত্রেবেলা তাকে 3 থেকে 4 ml খাইয়ে দেবেন। যদি ছাগলের বাচ্চার শরীরে তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে জ্বরের ট্রিটমেন্ট দিতে হবে। এর জন্য ম্যালোক্সিকাম বা মেলোনেক্স প্লাস অথবা নিমসুলাইট ট্যাবলেট, ম্যালোক্সিকাম বা মেলোনেক্স প্লাস দিলে 6 ভাগের 1 ভাগ, নিমসুলাইট দিলে 4 ভাগের 1 ভাগ, দিনে 1 বার। এর সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন অক্সিটেট্রাসাইক্লিন পার কেজি বডি ওয়েটে 15-20 mg অনুপাতে। এরপরে এই ট্রিটমেন্ট দেওয়ার পর বাচ্চার শরীর আরও বেশি দুর্বল হবে, যেন অতিরিক্ত দুর্বল না হয় এর জন্যই নিউরোকাইন প্লাস ভেট সেটা 3-5 ml দিয়ে দেবেন। বাচ্চা ছাগলের এরকম আরও বহু সমস্যা রয়েছে যেগুলো এই ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে যদি কোনো দাদা বা ভাই
বাচ্চা ছাগলের সমস্যা নিয়ে ভিডিও পাঠায়, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদি আপনাদেরও ফার্মে কারোর এই ধরনের সমস্যা থেকে থাকে তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আমরা যথারীতি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। যদি আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে চান, আপনি কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় সহ ছাগলের ভিডিও এবং ছাগলের সিম্পটমগুলো উল্লেখ করে ওর কি কি সমস্যাগুলি হচ্ছে ভিডিওতে জানাতে হবে। 2 থেকে 3 মিনিটের ভিডিও পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে এবং সঠিক বলে মনে হয়, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।